হ্যালো গাইজ, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল নিউ ডে নিউ ভ্লগ। আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো আজকে আমার একটা ডেট পড়েছে, সেটা হচ্ছে লালতেঘরে গিয়ে যাব। তো লালতেঘরে যাব, আমি লালতেঘরে কি করব না করব সব এই ভিডিওতে দেওয়া আছে, তো কেউ স্কিপ না করে পুরোটা দেখতে থাকুন। তো আমি কিন্তু রাস্তার মধ্যে আছি, আপনারা দেখতে পাচ্ছেন, হয়তো অনেকেই দেখতে পাচ্ছেন, ঠিক আছে। তো আমি এখন রাস্তার মধ্যে আছি, আর এই ভিডিওতে কিন্তু আপনাদের জন্য অনেক সাবস্ক্রাইব পাওয়া যাবে বলে আশা করছি। তো অনেক এই ভিডিও ফানি হতে চলেছে, তো কেন ফানি এটা আমি আপনাদেরকে ভিডিওর পরেই বলবো। আর যেখানে আমি আসল কাজে যাচ্ছি ওই কাজের পরেই আমি বলবো যে কেন ফানি এই জায়গাটা, এই ভিডিওটা। তো দেখতে পাচ্ছেন, অনেকেই যারা লালতেঘর থেকে দেখছেন তারা বুঝতে পাচ্ছেন যে কোথা চলে এসেছি, এটা আমি লালতেঘরের দিকেই চলে এসেছি। আর এই টোটোওয়ালা আমাকে বলে তোর স্ট্যান্ডটা কবে কিনলি, স্ট্যান্ডটা নিয়ে চলে যাব। তো এখন আমি যাচ্ছি, দেখতে পাচ্ছেন তো এই তো মিষ্টি দোকান সামনে, আমি মিষ্টি দোকানেই এসেছি। দেখতে পাচ্ছেন মিষ্টি দোকানে কিন্তু ভিড় আছে অনেকটাই। তো দেখুন মিষ্টিওয়ালাকে আমি বললাম, তো এবার কি কি কিনবো আপনারা দেখুন। ফোনপেতে পেমেন্টটা করে দিলাম, তারপরে দেখতে পাচ্ছেন স্প্রাইট আছে, জিরো আছে, আর দই আছে। স্প্রাইট না 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 না, ওটা হচ্ছে মাজা, ঠিক আছে। তো এইগুলো আজকে আমার নিয়ে যাওয়ার পালা ছিল। আর আস্তে আস্তে দেখি রাস্তায় দুটো বিড়াল। ও ভাই কিউট বিড়াল বাচ্চা, না বিড়াল ছানাগুলো প্রচুর কিউট লাগছে, দেখতে পাচ্ছেন সরে গেল। তো দেখতে পাচ্ছেন, তো এই গ্রামের প্রকৃতি দেখুন এতটাই সৌন্দর্য, দেখতে পাচ্ছেন এতটাই সৌন্দর্য লাগছে। আর প্রচণ্ড হাওয়া, এত হাওয়া আপনারা বলে বোঝাতে পারছি না আপনাদেরকে, আমি প্রচণ্ড হাওয়া দিচ্ছে। আর দেখতে পাচ্ছেন উফ ক্যামেরাটা উল্টো হয়ে গেল গাইজ। তো দেখতে পাচ্ছেন এবার কিন্তু আমি একটু সামনের দিকে যাব, কারণ আমরা একটু চা খেতে এসেছি, চায়ের সেই স্বাদ দেখতে পাচ্ছেন গাইজ। চাটা এতটাই ভালো লাগলো, মানে আমার মুখে লেগে আছে এখনও, এতটাই টেস্ট মানে আমি বোঝাতে পারবো না, মানে এতটাই ভালো লাগলো, আমার রিয়াকশানটা পুরো বেড়ে গেল, প্রচণ্ড ভালো লাগলো। তো এরপরে আমি মাছ দোকানে যাব, দেখুন দেখতে পাচ্ছেন ফাইনালি দুটো মাছ কিনে নিয়েছি, এগুলো 20 টাকা করে, আর এইটা হচ্ছে ময়নাপুর বাজারে পাওয়া যাবে, ঠিক আছে। মাছ দুটো কিনে নিলাম, দেখতে পাচ্ছেন কেমন হয়েছে একটু আমাকে কমেন্টে বলবেন। মাছ দুটোর কালারগুলো ব্যাপক লাগছে আমাকে কিন্তু, দেখুন জল তুলে দিচ্ছে ওতে আরও ভালো করে, দেখতে পাচ্ছেন। তো গাইজ এই পর্যন্তই ভিডিওটা, পাশে থাকবেন, সঙ্গে থাকবেন, লাইক সাবস্ক্রাইব করে দিবেন। বাই গাইজ।